প্রিয় শিক্ষার্থীটা আমরা সহজ নিয়মে আজকে পেয়ে রাখবো। তো খেয়াল করো, প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেই। এই বৃত্ত আঁকার পরে বৃত্তর মাঝখানটাকে আমরা চিহ্নিত করব। এই মাঝখান থেকে আমরা অর্ধেক করে ভাগ করে নিব, ভাগ করে এখানে আরেকটা বৃত্ত দিব, ছোট বৃত্ত। আসলে পেয়ারাটা কতটুকু উঁচা হবে, এখান থেকে আমরা এইভাবে মিলিয়ে দিব, ঠিক এই পাশেও ঠিক তাই। আর নিচের অংশে পেয়ারার যে ফুলটা হয়, কিন্তু ফুল হয় প্রিয় শিক্ষার্থীরা, পেয়ারা নিচে ফুল হয়। মিডিলে আমরা ফুলের অংশটা করে ফেললাম, এখন পেয়ারা আমরা ফোটা আঁকবো। এই দেখো ফোটা, একটা ছোট ডাল দিয়ে দিই, তারপর একটা পাতা, যে নিয়মে বিষয়টি আমরা রেখেছি সেগুলো মুছে দেবো, কারণ আমরা রং করবো। সেই কারণে আমরা এইগুলো মুছে পরিষ্কার করে নিব, মুছে পরিষ্কার করে নিলাম। এখন আমরা রং করব, এখানে আমরা এই তিনটি কালার দিয়ে রং করব, খয়েরি, সবুজ, টিয়া সবুজ। প্রথমে ডালে, পেয়ারার ডালে এটা আমরা খয়েরি কালার দেবো।